हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अदित्य। এখন আমরা কথা বলবো হচ্ছে লাগে রহো মুন্না ভাই নিয়ে। তো আজকে এই সিনেমাটা 15 বছর কমপ্লিট করলো। তো 2006 এর মানে ওয়ান অফ দ্য ক্রিটিক্যালি অ্যাক্লেম প্লাস কমার্শিয়ালি সাকসেসফুল ফিল্ম, রাজকুমার হিরানির সেকেন্ড সিনেমা। তো রাজকুমার হিরানি অ্যাকচুয়ালি প্রথমে লয়ার্সদের মানে প্রথম যে ছবিটা বানিয়েছিল মুন্না ভাই, ইট ওয়াজ অ্যাবাউট ডক্টর্স, যে মেডিকেল সিস্টেমে মানে এমপ্যাথিটা কোথাও একটা নেই যেন, মানে ডক্টর্সরা জাস্ট একটা একটা অসুস্থ বডি হিসাবে জিনিসটাকে ট্রিট করে, সেটার সাথে কোথাও ইমোশনাল ব্যাপারটা ফিল করে না, তার পেশেন্টের বাড়ির লোকের ব্যাপারটা ফিল করে না। তো সেই ব্যাপারটাকে সে তুলে ধরবার চেষ্টা করেছিল যে ডক্টর যদি নিজে এমপ্যাথেটিক হয় তাহলে কী হতে পারে। তারপরের ছবিটা সে করতে চাইতো যে একটা লয়ার্সদের যে সিস্টেম, লয়ার্সরাও কিন্তু ক্লায়েন্টসদের থেকে পয়সা নিয়ে নেওয়া এ করা এরকম একটা প্রবণতা থাকে, তো সেই সিস্টেমটাকে ক্রিটিসাইজ করে একটা ছবি সে বানাবে ভেবেছিল। বাট ইনিশিয়ালি যে স্ক্রিপ্টটা লিখেছিল হি ওয়াজ নট হ্যাপি উইথ দ্যাট, তারপরে ফাইনালি সে চেঞ্জ করে। এবং এইটাই প্রথম ছবি যেখানে রাজকুমার হিরানি অভিজাত যোশী দুর্দান্ত ডিরেক্টর রাইটার ডুয়োর এক মানে কম্বিনেশন হয় এবং তারা তারপরে কাজ করা শুরু করে একটার পর একটা। তো আনলাইক মুন্না ভাই এমবিবিএস উইচ ওয়াজ হেভিলি প্লট ড্রিভেন, ওটা কিন্তু খুব একটা ইন্টেলিজেন্ট স্ক্রিন প্লে এবং একটার পর একটা সিন খুব লজিক্যালি মুভ করছে, লাগে রহো মুন্না ভাই ওয়াজ মোর ক্যারেক্টার ড্রিভেন। এখানে কিন্তু ক্যারেক্টারদের উপর বেশি ফোকাস আছে। আপনি ওই জন্য যদি স্ক্রিন প্লেটা দেখেন, স্ক্রিন প্লেটা কিন্তু যে একটা সিন থেকে অনেক সময় আপনি দেখবেন যে একটা অ্যাব্রাপ্ট জাম্প করে অন্য সিনও আছে। সো ইট ওয়াজ মোর লাইক মানে কি বলবো, ব্লক টু ব্লক মুভমেন্ট। সো কিন্তু এত সুন্দর রাইটিংটা, এত সুন্দর হিউমারটা এবং তার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল ইস্যুকে অ্যাড্রেস করছে, অন্ধবিশ্বাস, সুপারস্টিশন, যেটা ওই লাকি সিংয়ের ক্যারেক্টারটা মানে ওই খুরানার ক্যারেক্টারটা যে থাকে মানে কুলভূষণ গার্বেন্দা যেটা প্লে করছে, তো ওই বিষয়টাকে সুপারস্টিশনের ব্যাপারটাকে দেখিয়েছে, ওল্ড এজ হোমের ব্যাপারে দেখিয়েছে যে কীভাবে বয়স হয়ে গেলে মা বাবাকে ছেড়ে দেয়, ইম্পর্টেন্স দেয় না, বিভিন্ন বিষয়ে করাপশান, ইভেল বিল্ডার, সব কিছু মানে যত রকমের হতে পারে একটা সোসাইটিতে সেই সবকটা ইস্যুকে অ্যাড্রেস করেছে। বাট দে ওয়ার নট প্রিচি। এবং গান্ধীজি বেঁচে থাকলে ওই জন্য এই যে টার্মিনোলজিটা গান্ধীগিরি, এটা একভাবে ইন্ট্রোডিউস করেছে যে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে তার যে গান্ধীজি যে কথাগুলো বিশ্বাস করতো, যেগুলো মানতো, তার যে বক্তব্যগুলো ছিল সেগুলো আজকের দিনে দাঁড়িয়েও কত রেলিভেন্ট এবং আমরা আমাদের লাইফে কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটাকে খুব সিম্পলভাবে এবং খুব মাস লেভেল অ্যাপিল করে খুব সুন্দরভাবে কমেডির মোড়কে মুড়ে তিনি প্রেজেন্ট করেছিলেন। এবং ডেফিনেটলি রাজকুমার হিরানি এটা মানে একটা অসাধারণ ক্রিয়েশন আর কি। এবং মুন্না সার্কিট এই দুটো ক্যারেক্টার মানে সঞ্জয় দত্ত এবং এ আমাদের আরশাদ ওয়ারসি এত সুন্দর প্লে করেছে, দ্যার আইকনিক ক্যারেক্টার্স। এবং এই জন্যই আমি আরও এদের রেসপেক্ট করি যে অন্য কোনো বলিউডের যে কোনো প্রডিউসার বা কেউ হলে আরও একটা থার্ড পার্ট, ফোর্থ পার্ট বানিয়ে দিত খুব ইজিলি, কিন্তু তারা কিন্তু এত বছর ধরে, 15 বছর হয়ে গেছে কিন্তু তারা কিন্তু থার্ড পার্ট বানায়নি, বিকজ দে আর ওয়েটিং ফর দ্য রাইট স্ক্রিপ্ট। একটা থার্ড পার্টের মুন্না ভাই চলে আমেরিকার একটা প্রোমো বেরিয়েছিল, বাট সেটার গল্পটা যেহেতু মাই নেম ইজ খানের সাথে কোথাও কোথাও গিয়ে মিলে যাচ্ছিলো তাই জন্য তারা সেটা করেনি। সেটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে ওটার কী প্লট হতে যাচ্ছিলো। রাজকুমার হিরানি একটা ইন্টারভিউতে নিজে পুরো ব্যাপারটা বলেছিলেন যে কী তার প্লট ছিল এবং কীভাবে কীভাবে মিল ছিল এর সাথে। তো টেকনিক্যালি যদি আমরা দেখি মুন্না ভাই এমবিবিএসের কিন্তু মানে কন্টিনিউয়েশন গল্প নয় লাগে রহো মুন্না ভাই, মানে র্যাদার হচ্ছে যে এই দুটো ক্যারেক্টার কীভাবে মানে তাদের লাইফে নতুন নতুন কী কী অ্যাডভেঞ্চার আসছে, মানে মানে এটা কাইন্ড অফ আ স্পিন অফ বলাটা বেটার হবে, ইট ইজ নট লাইক টেকনিক্যালি এ সিকুয়েল। এবং থার্ড পার্টটাও আর কি যেটা হবে আশা করছি যে ওটাও কন্টিনিউয়েশন হবে না, দের উইল বি সাম নিউ অ্যাডভেঞ্চার আর সামথিং অফ দ্যাট সর্ট। এবং রাজকুমার হিরানি বলেছেন যে ওনারা লেখার চেষ্টা করছেন বারবার, তো দেখা যাক কী হয়। বাট এখন মুন্না ভাই 3 হওয়া খুব মুশকিলের ব্যাপার আছে কারণ বিধু বিনোদ চোপড়া এবং রাজকুমার হিরানির দে হ্যাভ পার্টেড অ্যাওয়ে, এবং প্রোডিউসার ছিল হচ্ছে মুন্না ভাই সিরিজের বিধু বিনোদ চোপড়া, সেখানে রাজকুমার হিরানি ক্রিয়েটর ছিল। সো কী হবে উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার, বাট যাই হোক আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদের আশা থাকবে যে একটা এরপরে যদি মুন্না ভাই ছবি পাই সেটা যেন আরও আইকনিক হোক, আরও কোনো একটা সোশ্যাল টপিককে যদি অ্যাড্রেস করে সেটা খুব মজাদার, খুব মানে একটা দারুণভাবে করুক, সেটাই আর কি আশা থাকবে। এবং এই ছবিটা ইউ ক্যান ওয়াচ ইট ইনফিনাইট টাইমস, মানে এত ভালো লাগে এবং মানে এরকম কোনো ব্যাপার নয় যে আপনাকে স্টার্ট টু ফিনিশ দেখতে হবে কারণ আপনি বহুবার দেখেছেন, ইউ আর অ্যাকাস্টমড উইথ ইট, আপনি যে কোনো মুহূর্তে চালালেন, কিছুটা দেখলেন, এনজয় করলেন, ইউ ক্যান ক্লোজ ইট, ইউ ক্যান ওয়াচ ইট লেটার। সো একটা কেমন মানে বন্ডিং হয়ে গেছে। এবং আরেকটা জিনিস খুব আমার ভালো লাগে যে রাজকুমার হিরানি সিনেমার গান কিন্তু যে খুব দারুণ, এবং আমার এটা পার্সোনালি মনে হয় না, অনেকের মনে হতে পারে, বাট আমার মনে হয় যে সিনেমার উইদিন দ্যাট জোন ফিল্মের ওই যে গল্পটা, ওই যে ওয়ার্ল্ডটা সে ক্রিয়েট করে সেই ওয়ার্ল্ডটার মধ্যে দ্য সংস ফিট ভেরি ওয়েল। সো আপনি সিনেমাটার বাইরে ইন্ডিভিজুয়ালি শুনবেন দাও পাল পাল, ওই গানটা খুবই ভালো আর কি একটা গান, বাট সিনেমার উইদিন দ্যাট প্যারামিটার ওই
अरे क्या बताऊं सर्किट, क्या बड़ा मजा आया। अरे समझो हो ही गए। আমার মনে হয় গানটা বাইরে শুনে খুব একটা রিলেভেন্ট মনে হবে, বাট উইদিন দ্যাট ফিল্ম ইট মানে লুকস রিলি রিলি গ্রেট। সো এটা ছিল আমার বক্তব্য। আপনারা এই সিনেমাটা আজকে আবার চাইলে দেখতে পারেন। এবং আপনাদের দুটো পার্টের মধ্যে কোন পার্টটা বেশি পছন্দের? আমার যেন ফার্স্ট পার্টটা বেশি বেটার লাগে ইন টার্মস অফ দ্য স্ক্রিন প্লে অ্যান্ড অল। আর এই পার্টটা ডেফিনেটলি দ্য সোশ্যাল মেসেজ অ্যান্ড দ্য হিউমার সেটাও খুবই ভালো ছিল। সো আমার বেশি অ্যাকচুয়ালি আমার প্রেফারেন্স হিসাবে ফার্স্ট পার্টটা বেটার আমার আমার চয়েস অনুযায়ী। আপনাদের কী মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।